মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। বিদ্যুতের দাবিতে হরিয়ার পাড়ায় বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। সুন্দরপুর এলাকায় সোমবার রাতে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ, পরে বিদ্যুতের পরিষেবা স্বাভাবিকের আশ্বাসে অবরোধ উঠে যায়। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট, জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা সালন ক্লাব মেম্বারশিপের সুযোগও, বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। দাবদাহের মধ্যে নেই বিদ্যুৎ, কয়েক মাস ধরেই চলছে বিদ্যুৎ বিভ্রাট, মাঝে মধ্যে বিদ্যুৎ থাকলেও থাকছে না ভোল্টেজ। প্রতিবাদে হরিহর পাড়ার সুন্দরপুর গ্রামে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গাড়ি আটকে বিক্ষোভ, দীর্ঘক্ষণ ধরে আটক থাকলেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় ছ মাস ধরে বিদ্যুতের সমস্যা চলছে, মাঝে মধ্যেই থাকছে না বিদ্যুৎ, বিদ্যুৎ থাকলেও ভোল্টেজ না থাকায় পাখা ঘুরছে না, এই গরমের মধ্যে সমস্যায় পড়তে হচ্ছে সকলকে। আমাদের গ্রামে অনেক দিনের ইলেকট্রিক সমস্যা চলছে, কিন্তু ভোল্টেজ পায় না এবং কিছু চলে না। ইলেকট্রিক লোককে ফোন করলে ফোন আসে না এবং ফোন করলে রিসিভও করে না। এবং আজকের 4টার দিকে বা 5টার দিকে একটা গাড়ি আসলো, গাড়ি এসে অনেকক্ষণ ধরে ওরা চেষ্টা করলো, এখন পর্যন্ত আমাদের লাইন মানে সমাধান করে দিতে পারছে না। তখন ওরা বলছে তো আমরা আর সমাধান করতে পারছি না, তাই বলে আমরা এখন গাড়িকে আটকে রেখেছি, আপনারা আমাদের সমাধান করুন। হ্যাঁ, গ্রামবাসী, আমরা সব গ্রামবাসী মিলে আমরা গাড়িকে আটকে রেখেছি, আমাদের সমাধান করবে, আমরা গাড়ি ছেড়ে দেব। ঈদের আগের দিন ও ঈদের দিন টানা দুদিন ধরে এই সমস্যা আরও বেড়েছে। এরই প্রতিবাদে সোমবার রাতে এলাকায় বিদ্যুৎ দপ্তরের গাড়ি গেলে স্থানীয়রা গাড়ি আটকে বিক্ষোভ দেখান। ট্রান্সমিটারের বিশাল সমস্যা, এক মাস ধরে, আজ মানে দীর্ঘদিন থেকে আমাদের সমস্যা, তার জন্য আমরা অনেকবার কল করা হয়েছে, কল করাতে আমাদের কোনো সমস্যা নেই। তারপরে এক মাস ধরে আলোচনা করাতে আমাদের এখানে ট্রান্সমিটারে বসানোর কথা হয়েছে, সেই ট্রান্সমিটারের মাল এক মাস ধরে ফেলে রেখে ওরা হারিয়ে গেছে। আমাদের কারেন্টের যাতে সমস্যা না হয়, মানে সবাই যেন সুস্থ থাকে গ্রামের, আমরা সেটাই চাই, কারেন্টের ভোল্টেজ বাড়ানো চাই। গ্রামবাসীদের দাবি, এলাকায় নতুন ট্রান্সফরমার বসানোর জন্য দীর্ঘদিন ধরে আবেদন করা হলেও কোনো সুরাহা হচ্ছে না। যদিও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আশ্বাস দেন কিছুদিনের মধ্যেই এলাকায় নতুন ট্রান্সফরমার বসানো হবে। আমাদের হাই অথরিটিকে জানানো হয়েছে এবং ওখানে ডিটিআরও করেছে এবং ট্রান্সফরমারটাও সম্ভবত শুনলাম চলে এসছে। এখন যাকে দিয়েছে কাজটা তাকে ফোন করা হয়েছিল, উনি বললো যে বুধবার নাগাদ ট্রান্সফরমারটা তুলে লোডটা ব্যালেন্স করে দেবে। প্রায় ঘন্টা দুয়েক ধরে চলে বিক্ষোভ, পরে পরিষেবা স্বাভাবিকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।